हेलो स्टूडेंट्स, आज के आबार चले आसलाम एफर्मेटिव थेके नेगेटिव द्वितीय पार्टटा निये। अर्थात आमी प्रत्येकटा टपिक्स के खूब छोटो छोटो करे सजाबो, दुइटा तीनटा रुल्स एक संगे सजाबो। कारण क्लासटा जदि बेशी लंगलि हय ताहले आसले अनेके इंटरेस्ट थाके ना देखार प्रति। जाय कथा ना बाड़िये आमी आमार रुल्से चले जाई। विगत क्लासगुलोते आमी 5 नम्बर रुल्स पर्यन्त तोमादेर करेछिलाम, आजके आमी 6 नम्बर रुल्स थेके शुरू करबो। किन्तु ए रुल्सगुलो अनेक इजी, जेगुलो आसले तोमरा सबाई जानो। इजिर भितरे जेटा आछे सेटा एकटु ख्याल करो, सेटा होच्छे बोथ बोथ डट डट एंड। प्लिज लिसन, बोथ डट डट एंड खूबी आलोचित एकटा रुल्स। जदि कोनो अफर्मेटिव सेंटेंसे के नेगेटिव करते बोले एर भितरे बोथ डट डट एंड थाके, ताहले बोथेर जायगाय लिखबो आछे नट ओनलि, नट ओनलि बाट अलसो। आर एंडे जायगाय लिखबो आछे बाट अलसो, बाट अलसो। एकटा एग्जांपल दिले एखन आयनार मतो परिष्कार हो जाबे तोमादेर काछे बिषयटा। देखो हि इज बोथ, हि इज बोथ, हि इज बोथ अटेंटिव अटेंटिव एंड, हि इज बोथ अटेंटिव एंड पंचुअल। একে নেগেটিভ পড়তে বললো। দেখো সে শুধু মনোযোগী না, সে সময়ের প্রতিও অনেক শ্রদ্ধাশীল। তাহলে হি ইজ বোথ অ্যাটেন্টিভ অ্যান্ড পাঞ্চুয়াল। যদি কোনো সেন্টেন্সে আমরা এরকম বোথ ডট ডট অ্যান্ড পেয়ে থাকি, তাহলে কোনো সন্দেহ নয়, যেখানে বোধ সেখানে নট অনলি, যেখানে বোধ থাকবে সেখানে লিখবো আমরা নট অনলি, আর যেখানে অ্যান্ড থাকবে সেখানে বাট অলসো। আর কোনো কিছুই পরিবর্তন করা লাগবে না। তাই দেখো হি ইজ, যেখানে বোথ আছে আমরা এই জায়গায় ব্যবহার করি নট অনলি, নট অনলি। তাই দেখো বোথের জায়গা আছে নট অনলি। হি ইজ নট অনলি অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ বাট অলসো পাঞ্চুয়াল। বুঝতে পেরেছিস? কিছু বললা? বুঝতে পারেনি? ওকে, এই হচ্ছে আমাদের একটা নিয়ম। কিন্তু আমি আরেকটা এক্সাম্পল দিলে তোমরা আরও সুন্দরভাবে বুঝতে পারো। যদি কথাটা এমন হতো, দেখো তো, যদি কথাটা এমন হতো যে আই আই ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক টি অ্যান্ড কপি, আই ড্রিঙ্ক টি অ্যান্ড কপি, সি ও ডাবল এফ ডাবল ই, ঠিক আছে? কপি বানান মনে হয় ঠিক আছে, কারণ কফি তো এইভাবে খাওয়া হয় না, বানানটা কীভাবে দেখব। আই ড্রিঙ্ক টি অ্যান্ড কফি, আমি শুধু কি খাই, টিও খাই না কফিও খাই। তাহলে সেন্টেন্সটা কেমন হয়? কোন কত সুন্দর একটা মাইন্ড ব্লোয়িং এক্সাম্পল। কথাটা হচ্ছে দেখো, আই ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক দুইটা নাউনকে যুক্ত করছে। যখন দুইটা নাউনকে যুক্ত করে তখন আর বোধ কথাটা থাকে না, তখন শুধুমাত্র অ্যান্ড দিয়ে করতে হয়। তা আই ড্রিঙ্ক এবং নট অনলি বাট অলসো কোথায় ব্যবহার করো? নাউনের আগে ব্যবহার করতে হয়। আই ড্রিঙ্ক নট অনলি টি বাট অলসো কফি, যখন দুটো নাউনকে যুক্ত করে তখন আমরা নট অনলি বাট অলসো কোথায় ব্যবহার করবো? নাউনের আগে, যেহেতু টি একটা নাউন, কফি একটা নাউন। তারপর আই ড্রিঙ্ক নট অনলি টি, নট অনলি টি বাট অলসো কফি, আমি শুধু বাট অলসো কপি। দেখো আমি ডিফারেন্ট কিছু কালি দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাকার দুইটা মার্কার ব্যবহার করতেছি। তো এই জায়গায় একটু দেখো, তোমরা চেষ্টা করো, কত সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের সবাইকে। কারণ এই রুলসগুলো ক্লাস 6 থেকে শুরু করে যত দূরে তুমি যাবে সবসময় এইগুলো তোমার সাথে থাকবে। যদি তুমি কোনো স্টাডি বিষয়ে থাকো, গ্রামাটিক্যাল সাইডে থাকো, বিভিন্ন জবের পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, স্কুল পরীক্ষা, চাকরি পরীক্ষা, সব জায়গায় এগুলো চলে আসে। নেক্সট রুলস, রুলস নাম্বার 7, মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। ওকে,